सब्सक्राइब करें द वर्ल्ड क्रिकेट डॉट कॉम यूट्यूब चैनल को और बेल आइकॉन को प्रेस करें लाइव क्रिकेट और फुटबॉल टूर्नामेंट देखने के लिए। এই মাত্র মনি আউট হয়ে ফিরে গেল। রয়্যাল চ্যালেঞ্জার্স তারাতলার দলগত রান 15, দ্বিতীয় ওভারের খেলা চলছে, টার্গেট 93। জেতার জন্য বেহালা ইন্ডিয়ান্স 93 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে। দ্বিতীয় ওভার বল করার জন্য বল হাতে তুলে নিয়ে এবং প্রথম বলেই সফলতা পেয়েছেন স্বদেশ। আমরা দেখতে পাচ্ছি গুটি গুটি কা পায়ে গিয়ে আসছে দীর্ঘদেহী রিভু, জেনুইন অলরাউন্ডার, কাঁথি সাইটে চেনা পরিচিত মুখ রিভু। রিভুর ব্যাটে বল লাগা মানে মাঠ ছোট, দেখা যাক রিভু কত রানি থেকে মেলে ধরতে পারে। না, আউট হয়ে গেল পাপাই, একটা ছয় মারার বলে পাপাই আউট হয়ে গেল। আবার সেই স্বদেশ, যখনই মনে হচ্ছে ম্যাচটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, স্বদেশ আস্তিন থেকে তার ট্রাম কার্ডটা বের করছে, একটার পর একটা উইকেট। স্বদেশ খুব বুদ্ধিমত্তার সঙ্গে নতুন প্রজন্মকে শিখিয়ে দিচ্ছে, দেখো আমি শেষ হয়ে যাইনি, প্রতিদিন নতুন নতুন ভাবে ফিরে আসছি। ইতিমধ্যে কাজীদা মাঠের প্লেয়ার প্রত্যেকটা খাস কাজীদাকে চেনে, দেখা যাক কাজীদা। কাজীদা একটা আন্ডার হ্যান্ড শট খেললেন এবং এক রান। রান সংখ্যা দাঁড়িয়েছে 16, চলছে দ্বিতীয় ওভারের খেলা, টার্গেট 93। ইতিমধ্যে তিনটি উইকেটের পতন ঘটেছে। দারুণ জায়গায় বল রাখলেন স্বদেশ, পান্টি ফিল্ড করার আগেই একটি রান সংগৃহীত হলো। রান বাড়লো কাজীদার, রান বাড়লো রয়্যাল চ্যালেঞ্জার্স তারাতলা দলের। দলগত রান 17, চলছে দ্বিতীয় ওভারের খেলা, অনেকটাই বড় লক্ষ্যমাত্রা, টার্গেট অনুযায়ী ওভার প্রতি রান রেটে কিছুটা পিছিয়ে আছে এখনো পর্যন্ত। সামনে দীর্ঘদেহী রিভু, রিভু একটা হেলিকপ্টার মারলো অফ স্টাম্পের বাইরের বলটাকে, কবজির মোচড়, শিল্প নৈপুণ্যে ভরা শট, কিন্তু একটি রান সংগৃহীত হলো। স্বদেশ কাজের কাজটি কিন্তু করে নিচ্ছে, অর্থাৎ ওভার থেকে তেমন কোনো রান এখনো সে দেয়নি। দারুণ একটি জাজমেন্ট করে ক্যাচ নিলেন, একদম টাইমিং অনুযায়ী লাফিয়ে বলটি পাঁচ পাখির মতো ছো মেরে তুলে নিল বান্টি, এবং কাজীদা তার প্রাণ ভোমরা বান্টির হাতে জমা দিয়ে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাচ্ছে। প্রথম বলটাই স্বদেশ ডট করলো। আউট হয়ে গেল চন্দন, ব্যাটিং বিপর্যয়।
স্বদেশ বারিক টিমের ক্যাপ্টেন কাম মেন্টর কাম ওনার চারটি উইকেট নিয়ে নিয়েছে, চারটি উইকেট নিয়ে নিয়েছে। একটা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে দল, ছটি উইকেটের পতন ঘটে গেছে। ব্যাট করতে আসছে পটাই, খুব সুন্দর একটি ছয় মারল গৌতম, রান বেড়ে দাঁড়ালো 39। চলছে চতুর্থ ওভারের খেলা, আবার ছয়। এইরকম ব্যাটিং করে যেতে হবে গৌতমকে, নন স্টপ মারতে হবে। চতুর্থ ওভার খেলা চলছে, রান সংখ্যা 45, জেতার জন্য আরো 48 রান সংগ্রহ করতে হবে। না, এই বল ডট বল, ওভারের পরিসমাপ্তি ঘটল, চার ওভার শেষ।